আচ্ছা দেখ, 33 নম্বর থেকে আজকে বোঝাবো। আগের দিন যখন আরম্ভ করেছিলাম ইনকাম অফ হাউস প্রপার্টি, ঠিক আছে, তো এসএকিউ গুলো আরম্ভ করেছিলাম 1 থেকে 32 অব্দি পড়েছিল, 33 থেকে পড়াবো, ঠিক আছে। তো 33 নম্বর বলছে কি, বলেছে মিস্টার দাশগুপ্ত হ্যাড পারচেস আ বিল্ডিং। মিস্টার দাশগুপ্ত একটা বিল্ডিং কিনেছে, ঠিক আছে, তো কবে, 13-14 সালে একটা বিল্ডিং কিনেছে, ঠিক আছে, বাই টেকিং হাউস, ঠিক আছে, বাই টেকিং হাউস বিল্ডিং লোন ফ্রম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তার মানে বাড়িটা কিনেছে, বাড়িটা কেনার জন্য লোন নিতে কোথা থেকে নিয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে লোন নিয়েছিল। দ্য বিল্ডিং ইজ ইউজ ফর ওন রেসিডেন্স। বিল্ডিংটা কি পারপাস ইউজ করা হচ্ছে, ভালো করে শুনবি, ওন রেসিডেন্স মানে নিজে বসবাস কর, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডিডাকশন হি ক্যান গেট আন্ডার সেকশন 24B। মনে পড়ে যখন হাউস প্রপার্টি করেছিলাম 24A তে কি ছিল, স্ট্যান্ডার্ড ডিডাকশন 30% অফ কার উপর এনএভি, নেট অ্যানুয়াল ভ্যালুর উপর 30% করতাম, হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন। আর 24B তে কি ছিল, ইন্টারেস্ট অন লোন, ঠিক আছে, অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট ফর দ্য ইন্টারেস্ট অন হাউস বিল্ডিং লোন ফর দ্য অ্যাসমেন্ট ইয়ার, ঠিক আছে। তো ধর এখানটায় না, এখানটায় কি হবে, এখানটায় তো আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার কত, এখন অ্যাসেসমেন্ট ইয়ার বল, 2024-25, ঠিক আছে, 2024-25 একটু পুরোনো বলে একটু এরকম আছে, অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 লিখে দেবে, ঠিক আছে। তো এটা কর 17-18, এটা 17-18, 17-18 কোর্টটা, মানে তুই ধর লোনটা নিয়েছিলি কবে, তুই 17-18 সালে বাড়ি করার জন্য লোন নিয়েছিলি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে, ঠিক আছে। এইবার বুঝলি তো, 17-18 সালে তুই বাড়ি করার জন্য লোন নিয়েছিলি, ঠিক আছে। এইবার বলেছে যে লোন তো বিভিন্ন পারপাসে লোন নিতে পারিস, মানে তুই সেলফ অকুপাইড হতে পারে, লেট আউট হতে পারে, কিন্তু একটা নিয়ম ছিল সেলফ অকুপাইড এর জন্য যদি লোন নেওয়া হয় তাহলে ম্যাক্সিমাম ইন্টারেস্ট কত টাকা ছাড় পাওয়া যায়, 2 লাখ টাকা ম্যাক্সিমাম ছাড় পাওয়া যায়। তো এটাই ওকে জানতে, তোকে জানতে চেয়েছে, ঠিক আছে। ওরা অ্যান্সার কি দিয়েছে দেখ, বলছে মিস্টার দাশগুপ্ত হ্যাড হ্যাড আ লোন, কবে লোন নিয়েছিল, 13-14, তো ওখানে আমরা লিখবো কত, কত লিখলাম, 17-18 বলবি, যে মিস্টার দাশগুপ্ত লোনটা নিয়েছিল কবে, 17-18 সালে, 2017। আর ডেট চেঞ্জের কোনো ব্যাপার নেই, তোকে যেমন ডেট বলে তুই সেমন করে দিবি, ঠিক আছে। এখানে তো যেহেতু একটু অনেকটা পুরোনো বই বলে তাই আমরা ওখানে ডেটটা চেঞ্জ করে দিব, ঠিক আছে, ডেটটা চেঞ্জ করা ছিল না, ঠিক আছে। মিস্টার দাশগুপ্ত লোন নিয়েছিল কবে, 17-18 সালে লোন নিয়েছিল, কেন লোন নিয়েছিল বলেছিলাম, কি কি পারপাসে লোন নিতে পারে, পিসিআর বলেছিলাম মনে পড়ে, পিসিআর, পিসিআর, পি ফর পারচেজ, সি ফর কনস্ট্রাকশন, আর ফর রিপেয়ার, এই 3টে পারপাসে লোন নেয় তাহলে ছাড় পাওয়া যায়, তাহলে ছাড় পাওয়া যায়। তাহলে এখানে কেন লোন নিয়েছিল, পি মানে পারচেজ, বাড়ি কেনার জন্য লোন নিয়েছিল, কি পারপাসে, দেখ একটা কি ছিল, পারচেজের জন্য লোন নেওয়া হয়েছিল, সেলফ অকুপাইড বাড়ির জন্য লোন হতে পারে, লেট আউটের জন্য লোন হতে পারে, কিসের জন্য লোন নিয়েছিল, সেলফ অকুপাইড প্রপার্টি। সিন্স হি হ্যাজ টেকেন দ্য লোন, এবং লোনটা কবে নিয়েছিল, লোনটা নিয়েছিল 1-4, দেখ লোনটা নিয়েছিল কবে, 17-18, এই 17-18টা কি 99 সালের পরে, তাই লিখেছে লোনটা নেওয়া হয়েছিল 1-4-99-এর পর। দেয়ার ফর ম্যাক্সিমাম ডিডাকশন অন লোন কত, 2 লাখ টাকা। ইফ হি হ্যাড কনস্ট্রাক্টেড দ্য বিল্ডিং ইনস্টেড অফ পারচেসিং, দ্য কনস্ট্রাকশন পিরিয়ড উড হ্যাভ বিন কনসিডার্ড ফর দ্য ডিডাকশন। দেখ এত কিছু মাথায় রাখতে হবে না, ওরা তোকে কোশ্চেন বলেছে 17-18 সালে মিস্টার দাশগুপ্ত বাড়ি কেনার জন্য লোন নিয়েছে, তৈরি করার জন্য না কিন্তু কেনার জন্য লোন নিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে, তো সেলফ অকুপাইড বাড়ি, ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যাবে, কারেক্ট অ্যান্সার হবে 2 লাখ, 66 হিসাবে 2 লাখ টাকা, কিন্তু এটা যদি লেট আউট প্রপার্টি হতো কোনো লিমিট ছিল না, তো সিম্পল একটা কোশ্চেন দিয়েছিল, কোনো সালে এসেছিল কোশ্চেনটা, তো নিশ্চয়ই বুঝতে পেরেছিস, এটা ইংলিশ বল বা বাংলা বল, এখন এটা ইংলিশ হচ্ছে মানে বাংলা চেয়ে ইংলিশটা বেশি ইজি, ঠিক আছে। তো তুই এই বাংলা দেখে, এই বাংলায় কি লিখেছে, বলছে যে নিজ বসবাসের বাড়ি কেনার জন্য মিস্টার দাশগুপ্ত এত সালে ব্যাংকের থেকে লোন নিয়েছে, ঠিক আছে, যেহেতু তিনি লোনটা নিয়েছে কবে, 1-4-99 সালের পরে, লোনটা যদি 1-4-99 সালে, দেখ 1-4-99 সালের আগে লোন দিলে তখন 30,000 টাকা ছিল, যদি 1-4-99 পরে, এটা বলছে 1-4-99 পরে যেহেতু লোনটা নিয়েছে, তাই লোনের উপর সুদের সর্বোচ্চ ছাড় হবে কত, 2 লাখ টাকা। বলছে ও যদি বাড়িটা না কিনে যদি নির্মাণ করতো, ঠিক আছে, তাহলে বাড়ি নির্মাণের সময়সীমা বিবেচনা করতে হবে, এটা আগের দিন শিখিয়েছিল, ঠিক আছে, বাট এই লাইনটা তুই না লিখলেও চলবে, কেন এখানে তো বলেনি বাড়ি তৈরি করছে, এখানে কি বলেছে তৈরি করছে না কিনেছে, তাহলে কিনলে নিয়মটা কি, কিনলে সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে ম্যাক্সিমাম 2 লাখ টাকা। এটা যদি লেট আউটের কোশ্চেন দিত, পরীক্ষায় কোশ্চেন দিতেই পারে, যদি লেট আউট বলবি কোনো সীমা নেই, মানে নো লিমিট, ইংলিশে বলা হয় নো লিমিট, লেট আউট এক নো লিমিট, কিন্তু সেলফ অকুপাইড ক্ষেত্রে ম্যাক্সিমাম কত, 2 লাখ টাকা, কিন্তু কবে লোনটা নিতে হবে, 99 সালের পরে, বোঝা গেল, 33টা বলে দেবেন। 34টা কি বলেছে, বলছে রাইট টু কন্ডিশন ফর ডিডাক্টিং মিউনিসিপ্যাল ট্যাক্স। আচ্ছা মনে করে আমরা যখন, আমরা যখন মানে লিখে লিখে দেখাচ্ছি,
হাউস ভুয়াট যখন করেছিলাম, দেখ হাউস ভুয়াট যখন করেছিলাম মনে পড়ে, গ্রস লিখতাম না, গ্রস অ্যানুয়াল ভ্যালু, যখন হাউস ভুয়াট যখন করতাম লিখতাম না, গ্রস অ্যানুয়াল ভ্যালু গ্যাপ, একটা টাকা বেরোতো, একটা টাকা বেরোতো তার থেকে কি মাইনাস করতো মনে পড়ে, মিউনিসিপাল ট্যাক্স, মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দা ওনার, এটা লিখতাম। বলছে যে এখানে যে গ্যাপ থেকে যে তুমি মিউনিসিপাল ট্যাক্সটা বাদ দিতে, এর কন্ডিশন কি ছিল? সবসময় ইচ্ছা হলে ইচ্ছা খুশিতে বাদ দিতে পারবো না, কিছু নিয়ম ছিল যে এই কন্ডিশন গুলো যদি ফুলফিল করে তাহলে তুমি বাদ দিতে পারো, ঠিক আছে? কি কন্ডিশন ছিল? একটা পয়েন্ট, একটা হচ্ছে ওনার, তুমি যখন লিখতাম না কি লিখতাম, মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দা কি বলতাম, ওনার, তাহলে মিউনিসিপাল ট্যাক্সের টাকাটা কাকে দিতে হবে? এক নম্বর পয়েন্ট তো ওনারকে দিতে হবে। দেখ না, তুই নিজে না পড়েও তুই লিখতে পারিস মিউনিসিপাল ট্যাক্স, তুই বাংলায় বলিস পৌর করের টাকাটা বাড়ির মালিককেই প্রদান করতে হবে, ভাড়াটিয়া প্রদান করলে ছাড় পাওয়া যায়। তাহলে কি বললাম, মিউনিসিপাল ট্যাক্স পেড বাই দা ওনার, ঠিক আছে? যদি টেনেন্ট পে করে তাহলে ওরা ডিডাকশন পাবে, এক নম্বর। দু নম্বর দেখা গেল মিউনিসিপাল ট্যাক্স প্রিভিয়াস ইয়ারেই পে করতে হবে, কোন বছর পে করতে হবে, প্রিভিয়াস ইয়ার, পূর্ববর্তী বছরেই পে করতে হবে, ঠিক আছে? তিন নম্বর, মিউনিসিপাল ট্যাক্স ডিডাক্ট হয় কোন বেসিসে জানিস? আমি জানি না কটা পয়েন্ট লিখে, চারটে পয়েন্ট বলে দিচ্ছি। মিউনিসিপাল ট্যাক্স ডিডাক্ট হয় পেড বেসিসে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে তুমি যত টাকা পে করবে তত টাকাই ছাড়। কি বললাম, প্রিভিয়াস ইয়ারে তুমি যত টাকা পে করবে তত টাকাই ছাড়। সাপোজ ধর আমাকে, ধর এবছর, এবছর ধর প্রিভিয়াস ইয়ারে আমার 10,000 টাকা ট্যাক্স দিতে হবে মিউনিসিপাল ট্যাক্স, আমি দিয়েছি 15,000 টাকা, তাহলে আমি 15,000 টাকাই ছাড়, বুঝতে পারলি তো? আমাকে দিতে হবে 10,000 টাকা, আমি 8,000 টাকা দিই, তখন 8,000 টাকা ছাড়ো, 10,000 টাকার কোনো মূল্যই রইল, বুঝতে পারি তো? তাহলে এটা কি হয়, পেড বেসিস, পেড বেসিস, পেড বেসিস, বা কেউ কেউ এটাকে বলে ক্যাশ বেসিস। লাস্ট পয়েন্ট, মিউনিসিপাল ট্যাক্স অলওয়েজ কোন ভ্যালুর উপর চার্জ করা হয়, নেট মিউনিসিপাল ভ্যালু। মিউনিসিপাল ট্যাক্স কার উপর চার্জ করা হয়, নেট মিউনিসিপাল ভ্যালু। চারটে পয়েন্ট বলে দিলাম, তোর এক নম্বর যেমন একটা পয়েন্ট তুলে দিন, ঠিক আছে? তাহলে স্যার কোনটা তুললো? এটা তুললো, এটা খুব ভালো পয়েন্ট, এই এই দুটো পয়েন্ট বেশি গ্রহণযোগ্য, 1 আর 3। আমি দেখি এখানে কি লিখতে দিয়েছিল, কি লিখে দেখ, ওরা দুটো পয়েন্ট দিয়েছে, বলছে টু মেইন কন্ডিশন ফর ডিডাকশন মিউনিসিপ্যাল ট্যাক্স, দিস ট্যাক্স শুড বি পেড বাই দা ওনার, মিউনিসিপ্যাল ট্যাক্স কাকে দিতে হয়, বাড়ির মালিককে। 2 নম্বর কি বলেছে, মিউনিসিপ্যাল ট্যাক্স উইল বি অ্যালাউড অ্যাজ ডিডাকশন ইন দা ইয়ার ইট ইজ পেড, যেই বছরে তুমি পে করবে সেই বছরেই ছাড়, ঠিক আছে? ইরেসপেক্টিভ অফ দ্য প্রিভিয়াস ইয়ার ইন হুইচ দ্য লাইবিলিটি টু পে সাচ ট্যাক্সেস ইনকার্ড বাই দা ওনার। তো সিম্পল কথা বলেছে, সিম্পল কথাগুলো বলেছে। তো বাংলায় কি লিখেছে, এই কর বাড়ির মালিককে প্রদান করতে হবে, এই কর কাকে প্রদান করতে হবে, দেখ বাড়ির মালিককেই প্রদান করতে হবে, এই কর মালিককেই প্রদান করতে হবে, এই কর যে বছর প্রদান করা হয়েছে সেই বছর ছাড় পাওয়া যাবে, ঠিক আছে? যদি প্রদত্ত কর সেই বছরের সঙ্গে সম্পর্কযুক্ত না হয় তাহলেও ছাড় পাওয়া যাবে। সাপোজ ধর আমাকে এই বছর দিতে হবে 10,000 টাকা, ঠিক আছে? তো আমি 15,000 টাকা দিয়েছি, তাহলে বাকি 5,000 টাকা তো এই বছরের তো না, দেখা গেলো আমি আগামী বছরের টাকা দিয়ে দিয়েছি বা আগের বছরের টাকা দিয়েছি। তাই কি লিখেছে, এই প্রদত্ত কর সেই বছরের সঙ্গে সম্পর্ক থাকুক বা না থাকুক তাহলেও ছাড়চ, তাহলে বুঝতে পারি তো? এখানে তো দুটো পয়েন্ট একবারে লিখেছে, এখানে এক, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, বুঝছে? যে দুই, এই কর যে বছর প্রদান করাটা 2 নম্বর পয়েন্ট ছিল, ঠিক আছে? তাহলে বুঝতে পারি কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, এই যে এই যে আমি কি বললাম, এই 33 থেকে 48 যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো খুব ভালো করে মানে এই কোশ্চেন গুলো না একদম কোশ্চেন পড়ার সঙ্গে সঙ্গে অ্যান্সার মাথায় আমার রেডি রাখতে হবে, বুঝতে পারি তো? ওই ভাবনা চিন্তা করা যাবে। পরীক্ষা যে এসে কি আসবে তুই ধরে নে, টেস্ট হোক বা ফাইনাল হোক, এই 33 থেকে 48 আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। হ্যাঁ, একটা কোশ্চেন হয়তো এদিক ওদিক থাকে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু 33 থেকে 48 আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে? তো আর 1 থেকে 33, আমি 1 থেকে 32 পড়িয়ে দিয়েছি আলাদা করে। তাহলে বল, এবার বলছে কি, হোয়াট ইজ মিন বাই, বা বলতে হোয়াট ইউ মিন বাই ফেয়ার ডেট, ফেয়ার ডেট কাকে বলে, গল্পটা বলছে ফেয়ার ডেট মানে, ফেয়ার ডেটকে বাংলায় বলা হয় ন্যায্য ভাড়া। ন্যায্য ভাড়া কাকে বলে, আজকে ধর আমার বাড়ির একটা ভাড়া আছে, আমি যদি বাড়িটা ভাড়া বসে তাহলে একটা নির্দিষ্ট একটা ভাড়া নেবো, তাহলে এই এরিয়ায় মানে আমি যেখানে যেখানে যেই পাড়াতে বসবাস করি তাহলে এই পাড়ায় তাহলে মানে এরকম রেটই চলছে, এরকম রেটই চলছে, এটাই ফেয়ার ডেট, বুঝতে পারলি তো? আজকে যদি আমার বাড়ির ভাড়া 5,000 টাকা হয়, আশেপাশের বাড়ির ভাড়া কত হবে, 1920,000 টাকা হবে। 5,000 টাকা হলে পাশের বাড়ি বা তার আশেপাশে আমার এরিয়ার মধ্যে ভাড়াটা 6,000, 5,500, 4,000, 4,500, 3,500, এই এই রেটে চলবে, এটাকে ফেয়ার রেট মানে, সেম লোকালিটিতে যে ভাড়া তাকে বলে ফেয়ার রেট, সেম লোকালিটি, ঠিক আছে? কি লিখেছে এখানে, বলছে দ্য অ্যামাউন্ট অফ রেন্ট
হুইচ সিমিলার প্রপার্টি, মানে একই ধরনের প্রপার্টি হবে, প্রপার্টিটা কিন্তু একই ধরনের, ঠিক আছে, ক্যান ফেট ইন দ্য সিমিলার লোকালিটি। দেখি টার্মগুলো ভালো করে শুনবি, ইংলিশে যারা লিখেছো সিমিলার প্রপার্টি কথাটা দিতে হবে, সিমিলার লোকালিটি কথাটা দিবে, ঠিক আছে, বা সিমিলার লোকালিটি না লিখতে পারলেও সেম লোকালিটি লিখলেও হবে, মানে একই, সিমিলার প্রপার্টি সিমিলার লোকালিটি ইজ কল্ড ফেয়ার রেন্ট অফ দ্য প্রপার্টি। দিস ইজ দ্য রেন্ট, দিস ইজ দ্য রেন্ট হুইচ ইজ ডিটারমাইন্ড বাই নোশন অ্যান্ড মাইট রিজনেবলি বি এক্সপেক্টেড টু লেট দ্য হাউস ফ্রম ইয়ার টু ইয়ার। তোদের বইতে কি লিখাই দেখ, বলছে কি বলেছিলাম, সেম লোকালিটি একটা কথা বলেছিলাম, সেম লোকালিটি, সেম লোকালিটি মানে কি, সেম লোকালিটি বাংলায় কি হতে পারে, সেম মানে কি একই জায়গায় একই লোকালিটিতে মানে একই অঞ্চলে, ঠিক আছে, তো একই পরিস্থিতিতে সিচুয়েশনে এক আছে, অনুরূপ সম্পত্তি থেকে প্রাপ্ত ভাড়াকে বলা হয় ন্যায্য ভাগ। তুই পরের লাইন নাও লিখতে চাস, লিখতে হবে না, শুধু তোকে তো ফেয়ার রেন্ট লিখতে, তুই এইটুকু লিখলেই হবে, তাই না, তোকে তো বেশি বড় না লিখলেও চলবে, তোকে এইটুকু লিখলেই হবে, তোকে বলছে ফেয়ার রেন্ট কাকে বলে, তাহলে কি মানে কথাটা কি, দেখ তুই সেম লোকালিটি কথাটাই অ্যাভয়েড করে গেলি, তাহলে কিন্তু হবে না, কিন্তু এটা কিন্তু কি পয়েন্ট, এটাকে কি পয়েন্ট বলা হয়, সেম লোকালিটি সেম প্রপার্টি এরকম হতে হবে, বলছে সেম লোকালিটি একই পরিস্থিতিতে অনুরূপ সম্পত্তি থেকে প্রাপ্ত ভাড়াকে বলা হয় ন্যায্য ভাড়া। বাড়ির বার্ষিক মূল্য নির্ধারণ করার সময় যেমন ফেয়ার রেন্ট, তুই বাড়ির যখন বার্ষিক মূল্য, বাড়ির বার্ষিক মূল্য ইংরেজিতে কি বলা হয়, গ্রস অ্যানুয়াল ভ্যালু, গ্রস অ্যানুয়াল ভ্যালু যখন ক্যালকুলেট করতে হবে ফেয়ার রেন্ট নিতে কি নিতে, অবশ্যই নিতে হতো, বলছে বাড়ির বার্ষিক মূল্য নির্ধারণ করার জন্য আয়কর কর্তৃপক্ষ যে বাড়ির আয় হিসাব করা হচ্ছে সেই বাড়ির অনুরূপ পাশাপাশি অন্য ব্যক্তির গৃহ সম্পত্তির ভাড়াকে বিবেচনা করে, ঠিক আছে, তো অনুরূপ পার্শ্বস্থ, অনুরূপ পার্শ্বস্থ মানে পাশাপাশি বাড়ির ভাড়াকে ন্যায্য ভাড়া বলে। বা তুই এই লাইনটাও লিখতে পারিস, বলছে বাড়ির বার্ষিক মূল্য, অর্থাৎ তুই যখন তোর বাড়ির গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করতে চাইবি, তখন কি করবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কি করবে, যে বাড়ির আয়টা অর্থাৎ যেই বাড়ির ইনকামটা বের করছে, যেই বাড়ির ইনকামটা বের করছে সেই বাড়ির অনুরূপ মানে তার পাশাপাশি অন্য একটা বাড়ির রেট কি যাচ্ছে সেটাও দেখবে, ঠিক আছে, অনুরূপ পাশাপাশি অন্য ব্যক্তির, অন্য ব্যক্তির গৃহ সম্পত্তির ভাড়াকে বিবেচনা করে, ঠিক আছে, অনুরূপ পার্শ্বস্থ বাড়ির ভাড়াকেই বলা হয় ন্যায্য, ঠিক আছে, ইংলিশ বাংলা দুটোই বলে দিলাম, দেখেন এখানে, তো এখানে আরেকবার বললেন তাই অ্যামাউন্ট অফ রেন্ট, ওই রেন্টটাকে বলা হয় ফেয়ার রেন্ট, ওই রেন্ট কোন রেন্ট, উইথ সিমিলার প্রপার্টি, যেখানে সিমিলার প্রপার্টি হবে, ক্যান ফেট ইন দ্য সিমিলার লোকালিটি, সিমিলার লোকালিটি টার্মগুলো কি, সিমিলার প্রপার্টি সিমিলার লোকালিটি, সিমিলার প্রপার্টি সিমিলার লোকালিটি ইজ কল্ড ফেয়ার রেন্ট অফ দ্য প্রপার্টি। দিস ইজ দ্য রেন্ট হুইচ ইজ ডিটারমাইন্ড বাই নোশন অ্যান্ড মাইট রিজনেবলি বি এক্সপেক্টেড টু দ্য লেট, টু দ্য লেট দ্য হাউস ফ্রম ইয়ার টু ইয়ার। প্রথম লাইনটাই বেস্ট লেখা, এটা লিখলেই হবে। তারা বলেছে কি, হোয়াট ডু মিন বাই অ্যানুয়াল ভ্যালু অফ দ্য প্রপার্টি, অ্যানুয়াল ভ্যালু অফ দ্য প্রপার্টি ওই গ্যাপের কথাই বলবো, গ্রস অ্যানুয়াল ভ্যালু, গ্রস অ্যানুয়াল ভ্যালু কাকে বলে, বলছে ফর দ্য পারপাস অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, যখন তুমি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ক্যালকুলেট করবো ঠিক আছে পারপাসে, দ্য অ্যানুয়াল ভ্যালু অফ এনি প্রপার্টি শ্যাল বি ডিমড টু বি দ্য সাম ফর হুইচ দ্য প্রপার্টি মাইট রিজনেবলি বি এক্সপেক্টেড টু লেট ফ্রম ইয়ার টু ইয়ার, ওই আগেরটার মতনই দিয়ে দিয়েছে, হ্যাজ রিডিউস বাই মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই দ্য ওনার, ঠিক আছে, ইট ইজ ইনারেন্ট ক্যাপাসিটি অফ দ্য প্রপার্টি টু ইল্ড অফ দ্য, মানে প্রথমে আগেও লিখেছিলাম একটা গ্রস অ্যানুয়াল ভ্যালু, আগের কোশ্চেন গুলোতেও ছিল, মানে অ্যানুয়াল ভ্যালু কাকে বলে, মানে বাড়ির যে আর্নিং ক্যাপাসিটি, আর্নিং ক্যাপাসিটি এটা তোকে লিখতে হবে, আর্নিং ক্যাপাসিটি, এই কোশ্চেনটা আগেও লেখা আছে, এখান থেকে যদি তোর মনে হয় কঠিন লেখা আছে তাহলে আগেও লেখা ছিল সেটা লিখতে পারিস, ঠিক আছে, এখানে দেখ তোদের বইতে কি লিখেছে, এই যে এটা ঠিকঠাক লেখা আছে, এটা এটা ঠিক লেখা আছে, ঠিক আছে, তো তুই এটা আগেরটা লিখিস, এখানে লেখাটা কেমন যেন লাগছে, খুব একটা পছন্দ সই লেখা হচ্ছে না, আগে এই কোশ্চেনটা লেখা আছে ওইটা বলে লিখ, ঠিক আছে, এখানে কি লিখে বাংলাটা পড়ি, তারপর বলছে আগে ইংলিশে কি লেখা ছিল, অ্যানুয়াল ভ্যালু কাকে বলে, বলছে কোনো একটা বাড়ির অ্যানুয়াল ভ্যালু হলো কি, সেই বাড়ির কি বলে সেই বাড়ির আয় বা লাভ অর্জন করা স্বাভাবিক ক্ষমতা, ঠিক আছে, আজকে আমার বাড়ির অ্যানুয়াল ভ্যালু, এই যে আমার বাড়ির আয় বা লাভ অর্জন করার ক্ষমতা, আমার বাড়ি থেকে কি কিভাবে ইনকাম হতে পারে, আয় বা লাভ অর্জন করার ক্ষমতাকেই বলা হয়, ঠিক আছে, তো গৃহ সম্পদের বার্ষিক মূল্য, তাহলে তুই যদি বাংলায় লিখিস তাহলে এই লাইনটা মেন লাইন, এই লাইনটা মেন লাইন, এটা মেন লাইন, তাহলে কি বলেছে, এবার তুই যদি ইংলিশে লিখিস বলবি কি কোনো অ্যানুয়াল ভ্যালু অফ হাউস প্রপার্টি, কোনো হাউস প্রপার্টি অ্যানুয়াল ভ্যালু কি করবি, লিখবি আর্নিং ক্যাপাসিটি অফ দ্য অ্যাসেট, আর্নিং ক্যাপাসিটি অফ দ্য অ্যাসেট, ঠিক আছে, তো আর্নিং ক্যাপাসিটি, ঠিক আছে, তো একটা বাড়ির আর্নিং ক্যাপাসিটি, আজকে আমার বাড়ি আছে, বাড়ি থেকে আর্নিং ক্যাপাসিটি কি হতো, এটা বাড়ি ভাড়া দিয়ে ইনকাম হতো, এটা আর্নিং ক্যাপাসিটি, এটা কি বলা হয় অ্যানুয়াল, ঠিক আছে, তো তাহলে বলছে কি গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য কি সম্পদের আয় বা লাভ অর্জন করা স্বাভাবিক ক্ষমতা, টার্মগুলো পড়বি কিন্তু, হ্যাঁ এখানে কিন্তু বানাবি না, কিন্তু
মনে নেই একটু বানিয়ে দিলে, এরকম করলে হবে না। সম্পত্তির আয় এটা মেন লাইন, এটা মেন লাইন। তুই পরীক্ষা যদি দেয় বার্ষিক কোনো কাকু বলে, তো মাথায় রাখবি সম্পত্তির আয় বা লাভ অর্জন করার ক্ষমতা, এটা মেন লাইন। তুই কিছু লিখতে না পারলে এটুকু যদি লিখিস, গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বলতে বোঝায় সম্পত্তির আয় বা লাভ অর্জন করার ক্ষমতা, এটা মেন লাইন, এটা মেন লাইন। তারপর তুই কি লিখবি সেটা পরের কথা, এটা মেন লাইন, ঠিক আছে। তারপর তুই লিখতে পারিস যে গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বের করার সময় কি কি নিতে হবে, আমরা মিউনিসিপ্যাল ভ্যালু, ফেয়ার রেন্ট, স্ট্যান্ডার্ড রেট, বাংলায় বলো মিউনিসিপ্যাল ভ্যালু বাংলায় বলা হয় পৌর মূল্য, ফেয়ার রেন্টকে বলা হয় ন্যায্য ভাড়া, স্ট্যান্ডার্ড রেটকে বলা হয় প্রমিত ভাড়া, এইগুলো সাহায্য নিতে। তবে এখানে কি লিখেছি, ক্ষমতা নির্ণয় করার সময় প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত ভাড়া মানে বুঝতে পারছিস, প্রাপ্ত ভাড়া, প্রাপ্য ভাড়া, পৌর মূল্য, ন্যায্য ভাড়া, মানক ভাড়া, ঠিক আছে। তো তাহলে স্যার ইংলিশ গুলো আমি ইংলিশ গুলো বলেছি, দেখ পৌর মূল্য মানে মিউনিসিপ্যাল ভ্যালু, ন্যায্য ভাড়া মানে ফেয়ার রেট, মানক ভাড়া মানে স্ট্যান্ডার্ড রেট, ঠিক আছে। তো আর একটা হচ্ছে ওই যে রেন্ট রিসিপ্ট ছিল, রেন্ট রিসিপ্ট, প্রাপ্য ভাড়া, ঠিক আছে, বা যে ভাড়াটা পেয়েছিস, এই চারটের উপর বেস করে তো তোকে ধর তুই গ্যাপ কি করে বের করতে, মনে পড়ছে মিউনিসিপ্যাল ভ্যালু, ফেয়ার রেন্ট, স্ট্যান্ডার্ড রেট, তিনটের মধ্যে ক্যালকুলেট করে কি বেরোতে, এক্সপেক্টেড রেন্ট, তার সঙ্গে রেন্ট রিসিপ্ট কম্পেয়ার করতি, বিজেত গ্যাপ, এটাই তো বলেছে, ঠিক আছে। তো এবার তুই বলি স্যার ইংলিশটা আমি আগে লেখানো ছিল, দেখেন আগে ইংলিশটা কি লেখা ছিল, অ্যানুয়াল ভ্যালু কত নম্বর কোশ্চেনটা ছিল বলতো আগে, দাঁড়া 1 মিনিট বলে দিচ্ছে, এই 30 নম্বর কোশ্চেনে লেখা আছে, দেখ এটা লিখলেও হবে, গ্রস অ্যানুয়াল কাকু বলে, কি লেখা আছে এখানে, বলছে গ্রস অ্যানুয়াল ভ্যালু টু দা ভ্যালু হুইচ ইজ ক্যালকুলেটেড আফটার কনসিডারিং, মানে কি এক্সপেক্টেড রেট, অ্যাকচুয়াল রেট, ঠিক আছে। তো ইফ দা গ্রস অ্যামাউন্ট হুইচ ইজ দা ওনার রিসিভ বিফোর অ্যালাউ, এটা তো এটা হচ্ছে সেকেন্ড লাইনটা লিখতে দিই, সেকেন্ড লাইন, সেকেন্ড লাইন। আচ্ছা আমি এই অ্যান্সারটার অ্যান্সার এখানে না পেলেও পরে আছে, নাহলে আমি পরে দেখালে লিখে দেবো, ঠিক আছে। মানে জিনিসটা বুঝতে পারি তোকে কি লিখতে হবে, গ্রস অ্যানুয়াল ভ্যালু জিনিসটাকে, মানে কোনো একটা আর্নিং ক্যাপাসিটি অফ দা প্রপার্টি বাই অ্যাসেট, আর্নিং ক্যাপাসিটি অফ দা প্রপার্টি অফ দা অ্যাসেট, এখানে লিখেছে বলতে কোন জায়গাটায় দেখ, লাস্টে লিখেছে ইট ইজ দা ইনহারেন্ট ক্যাপাসিটি, ইট ইজ দা ইনহারেন্ট ক্যাপাসিটি অফ আ প্রপার্টি টু ইল পসিবল, ঠিক আছে। এটা ইংলিশে এই লাইনটা, এটা হচ্ছে মেন লাইন, বলছে কি ইট ইজ দা ইনহারেন্ট ক্যাপাসিটি অফ আ প্রপার্টি টু ইল্ড প্রফিট। এবং 37 নম্বর কোশ্চেনটা পড়ি, বলছে হোয়াই কম্পিউটিং ইনকাম হাউস প্রপার্টি মেনশন দা ডিডাকশন এভেলেবেল ফ্রম দা নেট অ্যানুয়াল ভ্যালু অফ আ লেট আউট হাউস, লেট আউট হাউস প্রপার্টি পড়েছিলাম, ওখানে নেট অ্যানুয়াল ভ্যালু বের করতাম, দেখি কি করে বের করতাম। এটা কি বেরোতো, এটা নেট অ্যানুয়াল ভ্যালু বেরোতো, তাই তো, গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দিলে নেট অ্যানুয়াল ভ্যালু বেরোতো, কি বের করতে বলেছে ওরা, ওয়াইল কম্পিউটিং ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। আচ্ছা ওরা জানতে চাই যে তোর কাছে বলছে নেট অ্যানুয়াল ভ্যালু বেরোতো, নেট অ্যানুয়াল ভ্যালু থেকে কি করতাম মনে পড়ে, ডিডাকশন করতাম, মনে কর এতে কি মাইনাস করতাম, ডিডাকশন মাইনাস করতাম, কি মাইনাস করতো, কি ডিডাকশন, আন্ডার সেকশন বল 24 প্রথমে কি লিখতাম, এইচডি স্ট্যান্ডার্ড ডিডাকশন কত, এই ন্যাব যেটা বেরোতো ন্যাবের ওপর 30%, এটা হতো, আর কি করতাম IOL ইন্টারন্যাশনাল লোন বাদ দিতে, এই দুটো করে যেটা বেরোতো তাকে বেরোতো, তাকে বলতো ইনকাম ফর্ম হাউস, এটাই ছিল, এটা তো ছিল। দেখ কোশ্চেনটা এবার পর, এবার কোশ্চেন পর দেখবি ইজি লাগবে তোর কাছে, বলছে হোয়াইল কম্পিউটিং ইনকাম হাউস প্রপার্টি, যখন তুমি ইনকাম হাউস প্রপার্টি কম্পিউট করছো মেনশন দা ডিডাকশন, ঠিক আছে, এভেলেবেল ফ্রম দা নেট অ্যানুয়াল ভ্যালু অফ আ লেট আউট হাউস, লেট আউট হাউস প্রপার্টিতে তুই নেট অ্যানুয়াল ভ্যালু থেকে দুটো ডিডাকশন বাদ দিবি, কি একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন আর একটা ইন্টারেস্ট অন লোন, তো এখানে কি লিখে দেখ অ্যান্সার, তাই লিখেছে বাইরে একটা কিচ্ছু লিখে,
বলছে আন্ডার সেকশন 24 দা ফলোয়িং ডিডাকশন আর অ্যালাউ ফ্রম দা অ্যানুয়াল ভ্যালু, মানে নেট অ্যানুয়াল ভ্যালু অন এনি হাউস প্রপার্টি। ঠিক আছে, আমি বলে দিচ্ছি তারপর তুই বাংলায় কিভাবে লিখতে পারি, কত ছোট করে লেখা যায়। 1 নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন, আর 2 নম্বর হচ্ছে ইন্টারেস্ট অন লোন। স্যার ভিতরে কি লিখেছে? আরে ভাই ভিতরে কি লিখেছে, ও লিখেছে নেট অ্যানুয়াল ভ্যালুর উপর 30%, এইসব কথা লিখে না লিখলেও চলবে। ঠিক আছে, ওরা কি লিখে দেয়, বলছে ইট ইজ অ্যালাউড 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু ইরেসপেক্টিভ অফ দ্য অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ এক্সপেন্ডিচার ইন কার্ড। মানে কি বলতে চাইছে, বলছে 30% নিতাম না নেট অ্যানুয়াল উপর 30%। দেখবি অনেক সময় কোশ্চেন তোরা বলছে স্যার এটা কি হবে, ল্যান্ড রেভিনিউ দিয়েছে, রিপেয়ারিং চার্জেস দিয়েছে, আরো অনেক কিছু খরচা থাকতো, ওই খরচে যা খুশি খরচা করুক না কেন দেখতে হয় না, যা খুশি খরচা করুক দেখতে হয় না, ও 30% লিখতে হবে। ঠিক আছে, এখানে এটাই লিখেছে, বলছে ইরেসপেক্টিভ, বলছে একটা জায়গা লিখেছিল ইরেসপেক্টিভ অফ দ্য অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ এক্সপেন্স ইনকার্ড বাই দ্য এসএসসি অন ভেরিয়াস অ্যাকাউন্ট। মানে এসএসসি ওই বাড়ির মানে যে এসএসসি বিভিন্ন খরচা করতে পারে, কি খরচা করে জানার দরকার নেই ভাই, 30% দিল, 30% ফ্ল্যাট ফ্ল্যাট রেট দিল, ফ্ল্যাট ডিডাকশন ডিডাকশন দিল। ঠিক আছে, স্ট্যান্ডার্ড, এটাকে বলে স্ট্যান্ডার্ড, বিধিবদ্ধ। ঠিক আছে, ইন্টারেস্ট লোন, ঠিক আছে, ইন্টারেস্ট লোন ইট ইজ অ্যালাউড ডিডাকশন। আর ইন্টারেস্ট লোন জানিস তো, আমি বলেছিলাম পিসিআর পারপাসে লোন নিলেই ছাড় পাওয়া যায়, ইন্টারেস্ট লোনে ছাড় পাবে। পিসিআর ওখানে কি লিখে দেয়, পিসিআর বলতে পি ফর পারচেস, সি ফর কনস্ট্রাকশন, আর ফর রিপেয়ার, এছাড়া বলছে রিনিউয়াল আর রিকনস্ট্রাকশন, এই সমস্ত পারপাসে লোন নিলে ছাড় পাওয়া যায়। তবে ইন্টারেস্ট লোনটা কি বেসিসে ছাড় পাওয়া যায়, অ্যাক্রুয়াল বেসিস। মানে স্যার পরীক্ষায় 2 নম্বরে 1 নম্বরে তো বড় লিখতে হবে, অ্যাকচুয়ালি এত লিখতে হবে না, তোকে বলেছি তুই যখন লিখবি, বলেছে যে তুমি যখন ইনকাম ফর হাউস প্রপার্টি ক্যালকুলেট করতে নেট অ্যানুয়াল ভ্যালু থেকে ডিডাকশন বাদ দিতে হয়। ঠিক আছে, তাই তো ভালো করে পড়, বারবার করে কোশ্চেনটা পড়, কি জানতে চেয়েছি, কেন এত বড় লিখতে হবে না, ছোট করে লিখলেই হবে। বলছে তখন তুমি যখন তুমি ইনকাম ফর হাউস প্রপার্টি কম্পিউট করতে তখন ডিডাকশন তোমার কাছে অ্যাভেলেবেল ছিল, নেট অ্যানুয়াল ভ্যালু থেকে তুই ডিডাকশন বাদ দিতি, বলবি যে নেট অ্যানুয়াল ভ্যালু থেকে ডিডাকশন বাদ দিলে আমরা ইনকাম হাউস প্রপার্টি পাই, নেট অ্যানুয়াল ভ্যালু থেকে 24 নম্বর ধারা ডিডাকশন বাদ, 24 নম্বর ধারা ডিডাকশন। একটা হচ্ছে 24 এতে লেখা ছিল হচ্ছে তোমার কি স্ট্যান্ডার্ড ডিডাকশন, আর 24 বিতে লেখা ছিল ইন্টারেস্ট অন লোন। দেখ তোর বাংলাতে কি লিখেছে, এটা নিজের ভাষা আগে পড়ে নিবি তারপর লিখবি। দেখ কি বলেছে, ভাড়া দেওয়া বাড়ি থেকে, আচ্ছা একটা এটা কি বাড়ি কথা বলে, ভাড়া দেওয়া বাড়ি, এটা যদি সেলফ অকুপাইড বাড়ি বলতো, যদি কোশ্চেন কোন সেলফ অকুপাইড বাড়ি বলে তাহলে কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায়, সেলফ অকুপাইড স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায় শুধুমাত্র ইন্টারেস্ট অন লোন। তুই বলছো ভাড়া দেওয়া বাড়ি থেকে আয় নির্ধারণের জন্য 24 ধারায় 2টি ছাড় পাওয়া যাবে, তাহলে তুই কি বলবি, ভাড়া দেওয়া বাড়ি থেকে আয় নির্ধারণের জন্য 24 ধারা 2টি ছাড় পাওয়া যাবে, তোকে ছাড় কটা পাওয়া যায় যায় 24 ধারায় 2টি ছাড় পাওয়া। ঠিক আছে, একটা কি লিখেছে মানব ছাড়, আর একটা হচ্ছে ঋণের ওপর সুদ। কি বললে মনে রাখবি, একটা মানব ছাড়, মানব ছাড় মানে স্ট্যান্ডার্ড ডিডাকশন, লিখবি মানব ছাড়। তো প্রথমে লিখবি কি হয়েছে, সেন্সারটা লিখবি, বলি ভাড়া দেওয়া বাড়ি থেকে আয় নির্ধারণের জন্য 24 হাজার 2টি ছাড় পাওয়া যায়। নিচে লিখবি 1 নম্বর লিখবি মানব ছাড়। ঠিক আছে, তো মানব ছাড় মানে স্ট্যান্ডার্ড ডিডাকশন কত পার্সেন্ট পাওয়া যায়, পাশে লিখে দিবি মানব ছাড়ের সেকশনটা তো তোদের মুখস্থ আছে 24-এ। ঠিক আছে, মানব ছাড় 24-এ। ঠিক আছে, আর একটা কি লিখবে, ঋণের ওপর সুদ 24-এ। এইটুকু লিখলেও ফুল মার্কস দেওয়া উচিত। তবু যদি তোর মনে হয় মানব ছাড় জিনিসটা তো জানিস, এমনি 100 এর উপরে মানব ছাড়টা কি হয়, ওই নেট অ্যানুয়াল ভ্যালুর উপর 30%। ঠিক আছে, আর ইন্টারেস্ট অন লোন কি, ইন্টারেস্ট অন লোন মানে ঋণের ওপর সুদটা কি, কি কি পারপাসে লোন নিলে ছাড় পাওয়া যায়, বুঝতে পারলি কি কি পারপাস, পিসিআর, বুঝতে পারলি তো? তো নিশ্চয়ই কোশ্চেনটা বুঝতে পেরেছিস, এখানে অনেক বড় করে লিখেছে, তুই এত বড় না পড়লেও হবে, জাস্ট তোকে না কি পয়েন্ট, কি পয়েন্ট, কি পয়েন্ট মানে কি মেন পয়েন্টটা, মেন পয়েন্ট দেখা গেল, তুই ভিতরে এত কিছু লিখতে গিয়ে মেন পয়েন্টটাকে অমিট করে চলে গেলি, সেটা হবে না, মেন পয়েন্টটা কেন লিখতে, মেন পয়েন্ট কোনটা, দুটো ছাড় পাওয়া যায়, একটা তোর কি বলো স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা 24 এতে বলা আছে, আর একটা ইন্টারেস্ট অন লোন যেটা হচ্ছে 24 বিতে বলা আছে, সেকশন দিয়ে দিলি কি লিখলি, তুই 24 এ দিয়ে দিস না, ভিতরের কথা না লিখলেও হবে, 24 এটা মেন, সেকশনটা মেন। 38 বলছে আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 গিভ ওয়ান এক্সাম্পল অফ ডিম ডোনার, আগের দিন কতবার পড়ালাম ডিম ডোনার, বিবেচিত মালিকের একটি উদাহরণ দাও, বিবেচিত মালিকের একটি উদাহরণ দাও, যে কত সুন্দর একটা উদাহরণ বলেছিলাম, ওই হাজবেন্ড ওয়াইফের এক্সাম্পলটা বলেছিলাম মনে পড়ে তো, হাজবেন্ড ওয়াইফের এক্সাম্পল বলেছিলাম, এক জায়গায় একটা হাজবেন্ড ওর একটা বাড়ি আছে, ওর স্পাউস মানে ওর ওয়াইফকে দিয়ে দিল, হাজবেন্ডের স্পাউস মানে ওয়াইফ, ওর ওয়াইফকে বাড়িটা দিয়ে দিল। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে উইদাউট কনসিডারেশন, কোনো কনসিডারেশন ছাড়া যদি ওর ওয়াইফকে বাড়িটা দিয়ে দেয়, তাহলে বাড়িটার মালিক বলে কাকে গণ্য করা হবে, হাজবেন্ডকেই গণ্য করা হবে। ঠিক আছে, হ্যাঁ তবে যদি বাই মানে অপার্ট অপার্ট মানে কি, যে ওদের মধ্যে ডাইভোর্স হয়ে যায়, ডাইভোর্স থাকে ওদের, ওদের মধ্যে বৈবাহিক সম্পর্ক যদি না থাকে, ম্যারেজ রিলেশন যদি না থাকে, তাহলে কিন্তু তাহলে তোর ওয়াইফের কাছেই বাড়ির মালিক বলে, ওয়াইফকেই বাড়ির মালিক বলে স্পাউসকে। কি বলেছে দেখ এখানে,
ইফ অ্যান ইন্ডিভিজুয়াল ট্রান্সফার এনি হাউস প্রপার্টি, ঠিক আছে? কি বলছে আস্তে আস্তে ইংলিশটা বুঝি, তারপর বাংলাটা বলবো। ইফ অ্যান ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল মানে ওই হাজবেন্ডের কথা বলছি, ইন্ডিভিজুয়াল হাজবেন্ড ট্রান্সফার এনি হাউস প্রপার্টি, ওর একটা বাড়ি আছে, কাকে দিয়ে দিচ্ছে? টু হিজ অর হার, ঠিক আছে, টু হিজ অর হার স্পাউস। এখন এখন ধর ইন্ডিভিজুয়াল যদি একজন ছেলে হয়, ছেলে হয় তাহলে তার স্পাউস কে হবে? তার ওয়াইফ। আর ইন্ডিভিজুয়াল একটা মেয়ে হয়, তার স্পাউস কে হবে? তার হাজবেন্ড। বুঝতে পারছি, লিখেছে টু হিজ অর হার, এই কথাটা লিখবি কিন্তু, শুধু নিজের মতন লিখলে হবে না, টু হিজ অর হার স্পাউস অর টু হিজ অর হার মাইনর চাইল্ড, নাবালক সন্তান, ঠিক আছে? উইদাউট অ্যাডিকুয়েট মনিটারি কনসিডারেশন, অর্থাৎ তুই যে তোর স্পাউসকে দিলি উইদাউট কনসিডারেশন হবে না, কিন্তু একটা কনসিডারেশন থাকতে হবে। কনসিডারেশন মানে যেমন তুই আমাকে পড়তে আসে, তোকে পড়াচ্ছে, তার বদলে তার কনসিডার তুই আমাকে পেমেন্ট করছিস, এটাকে কনসিডারেশন বলে। উইদাউট এনি কনসিডারেশন হলে হবে না, মানে বিনা প্রতিদানে দিলে হবে না। দেখবি একজন হাজবেন্ড তার ওয়াইফের নামে বাইরে লিখে দিল, কোনো টাকা পয়সাই নাই না, এরকম করলে হবে না। কিন্তু তুমি তোমার বউকে বাইরে দিয়েছো, মানে বউকে বাইরে বেঁচে দিয়েছো, তাহলে বউ থেকে কত টাকা পেয়েছো? টাকা যদি বউ দেয় বাড়িটার মূল্য 10 লাখ 20 লাখ টাকা, বউ যদি টাকাটা দেয় তাহলে সেটাকে কনসিডারেশন করে, এটা হলো উইদাউট এনি কনসিডারেশন। যদি হয়, যদি উইদাউট এনি কনসিডারেশন হয়, দেন দ্য ট্রান্সফার, আর ট্রান্সফার মানে কি, হাজবেন্ড যে ট্রান্সফার করছে, কাকে বাড়ি ট্রান্সফার করছে? তার বউকে, ঠিক আছে? তো অন সাচ প্রপার্টি শ্যাল বি ট্রিটেড অ্যাজ ডিম ডোনার, কাকে ডিম ডোনার বলা হবে? ওই বাড়ির মালিক মানে হাজবেন্ড কে বলা হবে ডিম ডোনার, ঠিক আছে? তো অ্যান্ড লাইবেল টু পে ট্যাক্স, এবং সেই গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে বাধ্য, ওর বউ কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স পে করবে। ইন রেসপেক্ট অফ ইনকাম ফ্রম দ্য হাউস প্রপার্টি সো ট্রান্সফার, তাহলে গল্পটা বুঝতে পেরেছিস? নিশ্চয়ই আমি তোকে আমার ভাষায় সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম, এটা তুই মাথায় রেখে লিখবি, এটা তুই মাথায় রেখে লিখবি। বাংলায় কি লিখেছে, বাংলায় কি লিখেছে দেখ ভালো করে পড়, কারণ আমি এইগুলো খুব ডিটেলসে ধরে ধরে পড়াচ্ছি, কারণ এই কোশ্চেন গুলো খুব 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেন গুলো, এই কোশ্চেন গুলো পরীক্ষায় দেবে। বলছে কোনো কোনো বিশেষ অবস্থায় আইনানুক মালিক, মানে খুব কষ্টকর জিনিস এই বাংলাগুলো, দেখ আইনানুক মালিক ছাড়া, ঠিক আছে, অন্য কোনো ব্যক্তি ও গৃহ সম্পত্তির মালিক বলে বিবেচিত হতে পারে, ঠিক আছে? তো এই উদাহরণটা, মেইন উদাহরণটা এখান দিয়ে পড়বে, বলেছে যেমন কোনো স্বতন্ত্র ব্যক্তি মানে ইন্ডিভিজুয়াল, স্বতন্ত্র ব্যক্তিকে বাংলায় মানে স্বতন্ত্র ব্যক্তি যে বাংলায়, ইংলিশে বলা হয় ইন্ডিভিজুয়াল, কোনো ইন্ডিভিজুয়াল প্রতিদান ছাড়া, বলেছিলাম না উইদাউট এনি কনসিডারেশন, তার মালিকানাধীন কোনো গৃহ সম্পত্তি তার স্ত্রী অথবা স্বামীকে বা বিবাহিত কন্যা ছাড়া ও নাবালক সন্তানের নামে যে সম্পত্তিটি হস্তান্তর করে, সেক্ষেত্রে তার আইন সম্পত্তির মালিক হলেও, ঠিক আছে, মানে তারা যাদেরকে ট্রান্সফার করে তারা কিন্তু মালিক, মালিক হলেও সেই স্বতন্ত্র ব্যক্তি মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তির কাছে, ইন্ডিভিজুয়ালের কাছে এইরূপ হস্তান্তর সম্পত্তি থেকে আয় নির্ধারণ করতে হবে এবং ওই ব্যক্তিকেই সম্পত্তির মালিক হিসেবে বিবেচিত হবে, ঠিক আছে? তো ইংলিশটা বেশি ইজি, এর ইংলিশটা পড়া বেশি ইজি, বাংলার চেয়ে ইংলিশটা অনেক ইজি এটা। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে, 39 নম্বর কোশ্চেন বলছে ইনকাম ফ্রম, এতো করে আদার সোর্সের অঙ্ক করেছিস মনে পড়ে তো, ইনকাম ফ্রম সাবলেট হাউস, কি রে আদার সোর্স একটা ছিল না মনে পড়ছে, ইনকাম ফ্রম সাবলেট, সাবলেটের গল্প মনে আছে তো? সাবলেটের গল্প মানে কি, আজকে ধর আজকে ধর আজকে ধর আজকে ধর আমি কারোর একটা বাড়ি ভাড়া নিলাম থাকবো বলে, বা আমি পড়াবো বলে কারোর বাড়ি ভাড়া নিলাম, সে বললো আমি বললো কত করে ভাড়া দিতে, বলে 5000 টাকা করে ভাড়া দিতে হবে, ঠিক আছে? তো এইবার এইবার তার তো আমি যখন পড়াতে যাবো বলে ঠিক করেছি ওখানে গিয়ে পড়াবো, কিন্তু তার চেয়ে না আরো ভালো ঘর পেয়েছি, একদম পুরো রোড সেন্টারে রোডের মুখে একটা ঘর পেয়েছে, ঠিক আছে, রোডের মুখে ঘর পেয়েছে, ঠিক আছে? তো ঠিক আছে সেই ঘরে আমি ভাড়া নেবো, সেই ঘর আমার আমার খুব পরিচিত লোকের থেকে, সে বললো 4000 টাকা করে ভাড়া, 4000 টাকা করে ভাড়া নেবো, তাহলে ওই ঘরে থাকবো কেন? তা আমি তো ভাড়া নিয়েছি, কন্ট্রাক্ট করে নিয়েছি, 11 মাসের ভাড়ার কন্ট্রাক্ট হয়, ভাড়ার কন্ট্রাক্ট নিয়েছি, এবার কি করতে হবে? এবার ওর সঙ্গে যখন ভাড়া নিয়ে আমি বলেছিলাম দেখো আমি তো এখন থাকবো না, আমার একটা আরো ভালো সেন্টার পেয়েছি, তো তখন বলে তোমার সাথে কন্ট্রাক্ট হয়ে গেলাম, ঠিক আছে তাহলে ওই 11 মাস অন্য কাউকে ভাড়া বসিয়ে দিচ্ছি, আমি তার থেকে 5000 টাকা করে ভাড়া নিই, আমি তোকে প্রথমে 5000 টাকা করে ভাড়া দেবো, ঠিক আছে? এবং যাকে ভাড়া পাই তার থেকে আমি কত নিয়েছি, তার থেকে 6000 বা 7000 টাকা নিয়েছি, তার থেকে 7000 টাকা করে ভাড়া নিই, তাহলে 2000 টাকা তো আমার লাভ হয়ে গেল। তাহলে ভাব ভাব একটু চিন্তা ভাবনা কর, আমি তোকে একটু একে একে দেখা ওকে বহুবার বলেছি, একে একে বহুবার দেখিয়েছি, ধর এটা একটা বাড়ি, ঠিক আছে, এটা একটা বাড়ি, ঠিক আছে, এটা একটা হাউস, ঠিক আছে, এই বাড়িটার ওনার কি, ওনার ধর এই বাড়িটার ওনার হচ্ছে মিস্টার কোহলি, এই বাড়িটার ওনার হচ্ছে মিস্টার কোহলি, ঠিক আছে? এইবার ধর আমি গেছি এলাম পড়াবো ওর বাড়িতে পড়াবো, ঠিক আছে, ওর বাড়িতে আমি পড়াবো, এটা হচ্ছে ধর আমি
ধর আমাদের কোচিং সেন্টার গেছে, ওর ভাইকে বলছে পড়াবো বলে, বলছে কত টাকা করে ভাড়া, ও বলছে 5,000 টাকা, ও বলছে 5,000 টাকা করে প্রতি মাসে ভাড়া। ঠিক আছে, তাহলে আমি ভাড়াটা কাকে দিচ্ছি, কোহলিকে দিচ্ছি। তাহলে কোহলির তো একটা ইনকাম হচ্ছে, কোহলির যে ইনকামটা হচ্ছে, কোহলির ইনকামটা কোথায় যাচ্ছে জানিস? এটা যাচ্ছে ইনকাম ফর হাউস হোল্ড। স্যার কেন? কারণ এই বাড়িটার মালিক, এই জন্য হাউস হোল্ড। এইবার আমি এই বাড়িতে না থেকে, ঠিক আছে, আমি এই বাড়িতে থাকলাম না, আমি অন্য কাউকে ভাড়াটা দিয়ে দিলাম, অন্য কাউকে ভাড়া দিয়ে দিলাম। ঠিক আছে, তো কাকে ভাড়া দিলাম? সরোজ স্যার আর একজন নাম আছে, ধর মিস্টার রামকে বাড়িটা ভাড়া দিলাম। ঠিক আছে, রামকে বাড়িটা ভাড়া দিলাম। রামকে বললাম, রাম তুই ভাই এই বাড়িতে থাক, কত করে ভাড়া দিতে হবে? রামের সাথে কন্ট্রাক্ট হয়েছে আমার 7,000। তাহলে রাম 7,000 টাকা কাকে দেবে? রাম 7,000 টাকা কৌলিকে দেবে না আমাকে দেবে? আমাকে দেবে। তাহলে আমার তো ইনকাম হোক, কিসের ইনকাম, কি থেকে ইনকাম হবে? তার বাড়ি থেকে ইনকাম করে, কিন্তু আমার কিন্তু হাউস হোল্ডই হবে না, কারণ এই বাড়িটার মালিক আমি। কারণটা হচ্ছে এটাই বইতে লেখা আছে, কারণটা আমি, কারণটা কি, কারণটা তো আমি বাড়ির মালিক নই। তাহলে এটা কোথায় যাবে? এটা আমার আদার ইনকাম, আদার সোর্স। সুতরাং তুই ভালো করে বুঝবি, তাহলে অ্যান্সার লিখতে পারি, ইনকাম ফ্রম সাবলেটিং অফ এ হাউস ইজ ট্যাক্সেবল আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম আদার সোর্সেস। বলছি বলছি সাবলেট করলে আদার সোর্সে যায় কেন, এটাই জানতে চাইছে। আমি তোকে বলে দিলাম কারণটাই, কারণটাই বলে দিলাম কেন, কারণ ও বাড়ির মালিক নয়। প্রকৃত অ্যান্সার হবে, কোনো বাড়ির মালিক নয়। কি লিখেছে? ইন অ্যাকর্ডেন্স উইথ সেকশন 22 অফ দ্য অ্যাক্ট, মানে ইনকাম ট্যাক্স অ্যাক্টের 22 নম্বর ধারায় পরিষ্কারভাবে বলা আছে, দ্য ওনার অফ আ হাউস প্রপার্টি শুড পে ট্যাক্স আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তাহলে বাড়ির যে মালিক তাকে কিন্তু ইনকাম অফ হাউস প্রপার্টিতে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, বলছে দ্য ওনার অফ হাউস প্রপার্টি, আজকে আমার যে বাড়িটা আছে, এই বাড়িটার মালিক তো আমি। ঠিক আছে, তো আমি আমি যে ট্যাক্স দেবো না, সেটা হাউস প্রপার্টিতে ট্যাক্স দেবে কোনো কিছু, বা এই বাড়ি থেকে যদি কোনো ইনকাম হয়, বাড়ি থেকে ভাড়া দিলাম, সে যদি ইনকাম হয়, সেটা হাউস প্রপার্টি ট্যাক্স দেবে। ঠিক আছে, বুঝলে? লিজি অর দ্য টেনেন্ট, ঠিক আছে, ইজ দ্য ইজ নট দ্য ওনার অফ সাবলেটিং হাউস প্রপার্টি। তার মানে আমি কি বললাম, কোহলি, মিস্টার কোহলি, মিস্টার কোহলি ওই বাড়ি থেকে যে ইনকাম করলো, বাড়ি ভাড়া পেলো, সেটা কোথায় যাবে? হাউস ওয়ার্ড যাবে। কিন্তু কোহলি ধর আমাকে ভাড়া দেয়, আমাদের কোচিং সেন্টারকে ভাড়া দিচ্ছে। ঠিক আছে, কোহলি আমাদের কোচিং সেন্টারকে ভাড়া দিচ্ছে। এখানে লিখেছে লিজি অর টেনেন্ট, তার মানে কি আমি, মানে আমাদের যে কোচিং সেন্টার কমার্স গাইড, কি ওই বাড়িটার মালিক? না, ও তো বাড়িটার মালিক নয়। তাই বলছে লিজি অর দ্য টেনেন্ট ইজ নট দ্য ওনার অফ সাবলেটিং হাউস প্রপার্টি। ঠিক আছে, ফর দিস ইনকাম ফ্রম সাবলেটিং ইজ নট ট্যাক্সেবল আন্ডার দ্য হেড ইনকাম হাউস হোল্ড, ইনকাম হাউস হোল্ড ট্যাক্সেবল হবে না, কারণ আমি তো বাড়ির মালিক নই, আমি তো বাড়ির মালিক নই, কমার্স গাইড তো বাড়ির মালিক নই। তাহলে ওর হাউস হোল্ড ইনকাম নেই, এটা কোথায় যাবে? এর আদার্স সোর্স। সাচ ইনকাম ইজ ট্যাক্সেবল আন্ডার দ্য হেড ইনকাম হাউস হোল্ড সোর্স। দেখ তুই তোর বাংলাতে কি লেখা আছে, আয়কর আইনের 22 নম্বর ধারা অনুযায়ী গৃহ সম্পত্তি খাতে আয়ের জন্য কেবল গৃহ সম্পত্তিকেই মালিক হতে হবে, তার হাউস প্রপার্টিতে ট্যাক্সেবল হতে গেলে তাহলে ওই বাড়িটার মালিক হতে হবে। ঠিক আছে, গৃহ সম্পত্তির উপভোক্তা থেকে যিনি আয় করে, ঠিক আছে, তিনি গৃহ সম্পত্তির মালিক নন, তাই তার এই অন্যান্য উৎস খাতে করযোগ্য হয়। নেক্সট কি বলেছে, বলেছে 40 নম্বর, বলছে আন্ডার হুইচ হেড অফ ইনকাম, ঠিক আছে, রেট রিসিভ ফ্রম আ ভ্যাকেন্ট ল্যান্ড ইন ট্যাক্সেবল। মনে করো, মানে মন্দির সঙ্গী, তোর ধর একটা খালি জমি আছে, আজকে তোর একটা খালি জমি, খালি জমি মানে বলতে চাইছিস ফাঁকা জমি কিনে রেখেছে, একটা জমি কিনে রেখেছে, জমি কিনে, এটাকে বলে জমি কেনা তো ভ্যাকেট ল্যান্ড। ঠিক আছে, এবার বলছে ওখান থেকে ওই ভ্যাকেট ল্যান্ড, খালি জমি, খালি জমিটা কাউকে ভাড়া দিয়ে দিচ্ছিস, খালি জমি কাউকে ভাড়া দিচ্ছে, কিন্তু কোনো ইনকাম হচ্ছে, এটা কোন হেডে যাবে? এটা কি হাউস প্লটে আসতে পারে? হাউস প্লট হতে গেলে ওখানে একটা কোনো একটা বিল্ডিং খাড়া করতে হবে, বিল্ডিং তো খারাপ হয়নি, খালি জমি কাউকে ভাড়া দিয়েছি, এটা হাউস ওয়ার্ড হবে না। কেন হবে না? কারণ ওটা বিল্ডিং তো নেই, হাউস ওয়ার্ড ইনকাম নয়, এটা বিল্ডিং হবে আদার্স সোর্স। দেখ কি লিখেছে, অ্যাকর্ডিং টু সেকশন 22 অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ইনকাম ইফ ইনকাম ইজ ডিরাইভড ফ্রম দ্য হাউস প্রপার্টি, মানে হাউস প্রপার্টি থেকে ইনকাম হতে গেলে অন ল্যান্ড অ্যাপার্টমেন্ট দেয়ার টু, জমি এবং তৎসংলগ্ন, মানে বাড়ি, মানে জমিটা যে আছে, জমির মধ্যে একটা বাড়ি হবে এবং তৎসংলগ্ন জমিটা, প্রথম দিন বলেছিলাম। ঠিক আছে, এই কথাটা যারা ইংলিশে লিখবে অবশ্যই লিখবি, ল্যান্ড অ্যাপার্টমেন্ট দেয়ার টু, এই কথাটা লিখতে হবে। ঠিক আছে, তো এটা না লিখলে নাম্বার কাট। ঠিক আছে, দ্যাট ইনকাম শ্যাল বি ট্রিটেড অ্যাজ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, সো ইনকাম ফ্রম লেটিং অফ ভ্যাকেন্ট ল্যান্ড হুইচ অ্যাটাচ উইথ বিল্ডিং শ্যাল বি চার্জেবল টু ট্যাক্স অ্যাজ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ঠিক আছে, বাট ইনকাম রিসিভড ফ্রম ভ্যাকেন্ট ল্যান্ড হোয়ার
দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ বিল্ডিং শ্যাল বি ট্যাক্সেবল ইনকাম ও আদার সোর্স। তিন নম্বরে লিখতে পারিস, এত কিছু লিখতে হবে না, লিখবি ইনকাম রিসিভড ফ্রম ভ্যাকেন্ট ল্যান্ড, ঠিক আছে, হোয়ার দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ বিল্ডিং শ্যাল বি ট্যাক্সেবল অ্যাজ ইনকাম ও আদার সোর্স, ঠিক আছে। তোর বাংলায় কি লিখে দেখ, এখানে বলছে আয়কর আইন 1961-22 ধারা অনুযায়ী অট্টালিকা তৎসংলগ্ন জমি, অট্টালিকা সংলগ্ন যদি ফাঁকা জমি ভাড়া দেওয়া হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সেই আয় গৃহ সমূহ থেকে আয় বলে গণ্য করা হয়, ঠিক আছে। তো মানে একটা অট্টালিকা ও তৎসংলগ্ন জমি হতে হবে, এরকম তৎসংলগ্ন জমি যদি ভাড়া দিস তাহলে কিন্তু হাউস বাড়িতে আসবে, ঠিক আছে। তো ওখানে ওই জমির মধ্যে তো কোনো অট্টালিকা তৈরি করা হয়নি, মানে বিল্ডিং তো খাড়াই করা হয়, ওখানে ফাঁকা জমি ভাড়া দিচ্ছে। দেখবি অনেকে না জমি কিনে রাখে, অনেকে জমি কিনে জমি কিনে জমিটা ভাড়া দিয়ে, ঠিক আছে, এটা কিন্তু কোথায় আসবে, এটা কিন্তু হাউস প্রপার্টিতে ইনকাম হবে, ঠিক আছে। কিন্তু ফাঁকা জমি সংলগ্ন যদি বাড়ি না থাকে, ঠিক আছে, তাহলে সেই ফাঁকা জমি ভাড়া বাবদ আয় অন্যান্য অংশ থেকে আয় বলে বিবেচিত হবে। নেক্সট অঙ্ক দিয়েছে দেখ, 41 বলেছে গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ এ লেট আউট হাউস 1,60,000, একটা অঙ্ক দিয়েছে, সুন্দর অঙ্ক, গ্রস অ্যানুয়াল ভ্যালু কত বলছে 1,60,000। আমি যেমন তো করছিলাম অঙ্কটা, দেখেন এখানে করলাম না, গ্রস অ্যানুয়াল ভ্যালু কত, এখানেই টাকাটা লিখে দিই, তাই না, গ্রস অ্যানুয়াল ভ্যালু কত বলছে, তোকে কোশ্চেনে বলে 1,60,000, লিখে দিলাম 1,60,000। তারপর কি বলেছে, মিউনিসিপাল ট্যাক্স বলেছে কত, 20,000 টাকা, মিউনিসিপাল ট্যাক্স বলেছে 20,000 টাকা, 1920 সালে মিউনিসিপাল ট্যাক্স 20,000 টাকা, দ্য অ্যাবাভ মিউনিসিপাল ট্যাক্স ইজ নট পেড ডিউরিং দ্য ইয়ার 1920, তার মানে কি বলেছে, মিউনিসিপাল ট্যাক্স তোর 1920 সালে 20,000 টাকা দিতে হবে, কিন্তু এই টাকাটা পেমেন্টই করতে পারিস, তাহলে পেমেন্ট না করলে কি ছাড় পাওয়া যায় না, তাহলে কত হবে নেট অ্যানুয়াল জানতে হবে, কত হবে অ্যান্সার 1,60,000, ঠিক আছে অ্যান্সার। তো পরীক্ষা যখন করবি শুধু এইটুকু করে দেখাতে হবে, কিন্তু এটা করে দেখাতে হবে, লিখতে হবে যে গ্রস অ্যানুয়াল হলো 1,60,000 মাইনাস মিউনিসিপাল ট্যাক্স নীল, করে লিখবি নেট অ্যানুয়াল 1,60,000, ফুল মার্কস পেয়ে গেল, ঠিক আছে। কি লিখেছে, দ্য নেট অ্যানুয়াল ভ্যালু অফ দ্য হাউস প্রপার্টি 1,60,000 হবে, ঠিক আছে, নেট অ্যানুয়াল ভ্যালু অফ দ্য হাউস প্রপার্টি ইজ 1,60,000। বলছে তারপর লেখার পর লিখবি মিউনিসিপাল ট্যাক্স ইজ নট পেড ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে, তো ফর দিস ইট উইল নট বি অ্যালাউড অ্যাজ ডিডাকশন, তাই কোনো ডিডাকশন পাবে। এই বাংলাতে না অঙ্ক করে দেখ, ওটা লেখা আছে বাংলায় যেমন দিয়েছে এরকম ভাবে অঙ্ক করো, কি লিখবি প্রথমে, প্রথমে লিখবি যেটা বললাম, যেটা অঙ্ক করালাম না, অঙ্কটা করালাম কি যেটা করে দিলাম, তো এরকম লিখবি না, ওইখানে বইতে লেখা আছে এরকম লেখার দরকার নেই, কি লিখবি, গ্রস গ্রস অ্যানুয়াল ভ্যালু 1,60,000 মাইনাস দিয়ে লিখবি মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার, লিখে লিখবি নি, ব্যাকেরে লিখবি মিউনিসিপাল ট্যাক্স ইজ নট ডিডাক্টেড, কেন ডিডাক্টেড হয়নি, কারণ ইট ইজ নট পেড ডিউরিং দ্য ইয়ার, ঠিক আছে, ইট ইজ নট পেড ডিউরিং দ্য ইয়ার, বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম। এটা লেখা আছে, এরা এখানে ডাক দিয়ে দিলাম, এটা এটা এই লেখাটা আমার খুব ভালো লাগলো না, নোটটা কোথায় লিখি, জাস্ট অঙ্ক করে লিখে দরকার কি, অঙ্ক করে 42 নম্বর দেখ, অঙ্ক দিয়েছে, বলছে ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 1920 ইনকাম ফ্রম লেট আউট অ্যান্ড সেলফ অকুপাইড রেসিডেন্সিয়াল হাউস, তাহলে লেট আউট বাড়ি থেকে তোর ইনকাম হয়েছে কত, 3,00,000 টাকা, সেলফ অকুপাইড বাড়ি থেকে ইনকাম হয়েছে কত, -1,40,000, জানিস লেট আউট বাড়ি বাড়ি ভাড়া দিলে ইনকাম হতো, কিন্তু সেলফ অকুপাইড বাড়ি থেকে ও কোনো ইনকাম হয়, ও তো জিরো হয়, সেলফ অকুপাইড বাড়ি ইনকাম কি জিরো হয় অথবা নেগেটিভ হয়, নেগেটিভ হয়েছে 1,40,000, 3,00,000 টাকা কামিয়েছিস আর 1,40,000 লস হয়েছে, তাহলে আলটিমেট ইনকাম করলি কত, 1,60,000, এটা তো নর্মাল অঙ্ক, এটা তো বুঝেই গেছি, এটা বোঝানোর কিছু নেই, এটা আলাদা করে বাংলা বোঝানোর দরকার নেই। হোয়াট ইজ ফেয়ার রেন্ট, আগে রিপিট করছেন, দেখ এখানে দেখ ছোট এক লাইনে লিখেছে, আগে একটু বড় লেখা আছে, দেখুন ছোট করে দিয়েছে, বলছে ফেয়ার রেন্ট রিফার্স টু দ্য রেন্ট হুইচ সিমিলার প্রপার্টি উইল ব্রিং অ্যাট দ্য সেম অর নিয়ার বাই সিমিলার লোকালিটি, তাহলে এটাও লিখতে পারিস, সেই এটাও লিখতে পারিস, তারা বলেছে কি ফর হুইচ ডিডাকশন মেনশন আন্ডার সেকশন 24, ওই একই কথা বলছে যে, আচ্ছা তোরা আমাকে বল, তোরা তো জানিস, বলছে ফর হুইচ ডিডাকশন মেনশন আন্ডার সেকশন 24 অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ইনকাম ট্যাক্স অ্যাক্টের আমি তোকে যে জিজ্ঞাসা করি, বল দেখি, এইবার তো বলো, বললাম ইনকাম ট্যাক্স অ্যাক্টের 24 নম্বর ধারায় কি বলা আছে, না বলবি 24 নম্বর ধারায় হাউস প্রপার্টি ডিডাকশন বলা আছে, এবার 24-এর এতে বলা আছে স্ট্যান্ডার্ড ডিডাকশন যদি লেট আউট বাড়ি হয়, আর 24-এর বিতে লেখা ছিল ইন্টারেস্ট অন লোন, এটাই তো বলেছিল না, ফর হুইচ ডিডাকশন মেনশন আন্ডার সেকশন 24 অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট ট্যাক্সেবল ইনকাম ফ্রম লেট আউট হাউস প্রপার্টি, লেট আউট
অ্যালোকেশন কি বলে যে লেট আউট হাউস প্রপার্টি, লেট আউট লেট আউট স্ট্যান্ডার্ডেশন পাওয়া যায়, লেট আউট হাউস প্রপার্টি ঠিক আছে আইদার জিরো হবে অথবা নেগেটিভ হবে। তো দেখ অ্যান্সার না দেখে তুই এমনি ভাবার চেষ্টা কর, বহুবার করেছি বহুবার করেছি। এদিক শোন গ্রস কি বলছে, গ্রস অ্যানুয়াল ভ্যালু, গ্রস অ্যানুয়াল ভ্যালু নাকি এখানে কি জানতে চাইছিল, গ্রস অ্যানুয়াল নেট অ্যানুয়াল হলো কোশ্চেন, আর একবার দেখে নিই দাদা কোশ্চেন একবার দেখে নিই কি বলতে চাইছি। বলছে ফর হুইচ ডিডাকশন মেনশন আন্ডার সেকশন 24 অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট ট্যাক্সেবল ইনকাম ফ্রম লেট আউট হাউস বডি। ও ইনকাম ফ্রম হাউস বডি যেটা করতাম না ওটা জিরো বেরোতে পারে বা নেগেটিভ বেরোতে, কখন জিরো বা নেগেটিভ বেরোতে, কখন কখন আগের দিনই বলেছিলাম কখন জিরো বা নেগেটিভ বেরোতে। তাহলে নেট অ্যানুয়াল ভ্যালু ধর একটা টাকা আছে, নেট অ্যানুয়াল একটা টাকা আছে ঠিক আছে, মাইনাস কি করতাম ডিডাকশন আন্ডার সেকশন 24 করতাম, প্রথমে কি লিখতাম এইচডি স্ট্যান্ডার্ড ডিডাকশন ঠিক আছে। আর কি করতাম ইন্টারেস্ট অন লোন, সাপোজ মনে করছি কারণ ইন্টারেস্ট অন লোনের কথা কোশ্চেন মেনশন করে তা মনে করছি অঙ্কে নেই ইন্টারেস্ট অন লোন নেই স্ট্যান্ডার্ড ডিডাকশন আছে, তাহলে এখানে নেট অ্যানুয়াল ভ্যালু যে টাকাটা আছে ভালো করে শুনবি, নেট অ্যানুয়াল ভ্যালু যে টাকাটা আছে ঠিক আছে তার উপর 30% করবো, তার উপর 30% করবো, দেখা গেল এর উপর 30% করে যে অ্যামাউন্টটা বেরোচ্ছে সেটা এইটা হচ্ছে বেশি হচ্ছে। আরে তুই ভাব না কখন নেগেটিভ হতে পারে, চিন্তা ভাবনা কর কখন নেগেটিভ হতে পারে, ধর এটা ধর 10 টাকা আছে এটা যদি 11 টাকা হয় তাহলে তো নেগেটিভ হবে মাইনাস এক না, নেগেটিভ কখন তো কখন নেগেটিভ হতে পারে, যদি নেট অ্যানুয়াল ভ্যালুর চেয়ে যদি নেট অ্যানুয়াল ভ্যালু চেয়ে স্ট্যান্ডার্ড ডিডাকশন বেশি হয় ঠিক আছে। এখানে দেখ না কি বলেছে অ্যান্সারটা, বলছে বলছে ইন্টারেস্ট অন লোন ইজ ইকুয়াল অর মোর দেন ঠিক আছে, ইন্টারেস্ট অন লোন ইজ ইকুয়াল অর মোর দেন লেখা আছে এখানে, বলছে অ্যাকর্ডিং টু সেকশন 24B অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট ইন্টারেস্ট অন নেট অফ ইন্টারেস্ট অন লোন ঠিক আছে, ইন্টারেস্ট অন লোন ইজ ইকুয়াল মানে ইন্টারেস্ট অন লোন সমান হবে অথবা বেশি হবে, ইন্টারেস্ট অন লোন সমান হবে অথবা বেশি হবে কার থেকে, নেট অ্যানুয়াল ভ্যালুর থেকে, নেট অ্যানুয়াল ভ্যালুর থেকে অফ দ্য হাউস প্রপার্টি, দেন ইনকাম ফ্রম লেট আউট হাউস প্রপার্টি উইল বি আইদার জিরো, আইদার জিরো অর নেগেটিভ, আইদার জিরো অর নেগেটিভ। তো এখানে বলে যে বাংলায় বলেছে, বলছে আয়কর আইনের 24B ধারায় ঠিক আছে, আয়কর আইনের সেকশন 24 সাবসেকশন বিতে কি বলা আছে, ঋণের উপর সুদ যদি গৃহ সম্পদের নিট বার্ষিক মূল্য থেকে বেশি হয় ঠিক আছে, নিট বার্ষিক মূল্য থেকে বেশি হয় বা সমান থাকে, বেশি হয় বা সমান থাকে তখন এটা শূন্য হতে পারে বা ঋণাত্মক হতে পারে। এখানে এক্সাম্পলটা কি বললাম আমরা, ধর সাপোজ ধর ধর এখানে নেট অ্যানুয়াল ভ্যালু 10,000 টাকা আছে, এর 30% করে কত হলো এটা 3,000 টাকা ঠিক আছে। এইবার ধর সাপোজ ধর ইন্টারেস্ট অন লোন কোশ্চেনে কত আছে 7,000 টাকা দিয়ে দিয়েছে, তাহলে কত হলো এটা 10,000, অ্যান্সার কত হলো নেই, এটা একটা কন্ডিশন এরকম হতে পারে, তাহলে কি হতে পারে কি হতে পারে। তো ব্যাপারটা হচ্ছে এখানে কোশ্চেনটা এবার পর তুই অনেকটা ব্যাপারটা ক্লিয়ার হবে, ক্লিয়ার হবে। এখানে বলছে কখন জিরো হতে পারে, কখন জিরো হতে পারে, ইংলিশটা কি বলেছে, বলছে ইন্টারেস্ট অন লোন ইজ ইকুয়াল টু অর মোর দ্যান, অর মোর দ্যান নেট অ্যানুয়াল ভ্যালু। তাহলে কি বলছে ইন্টারেস্ট অন লোন কত 7,000 টাকা ঠিক আছে। তাহলে এখানে কোশ্চেনটা পর এখানে কি বলছে বারবার বারবার তোকে পড়তে হবে, তো কখন জিরো হতে পারে, এই যে এই হাউস প্রপার্টি কখন জিরো হতে পারে, এই নেট অ্যানুয়াল ভ্যালু আর এটা যদি সমান হয় নেগেটিভ কখন হবে, নেট অ্যানুয়াল ভ্যালু হচ্ছে নেট অ্যানুয়াল হচ্ছে যদি এটা যদি বেশি হয় 10-এর জায়গায় যদি 11 হয় তখন নেগেটিভ হয়ে যাবে ঠিক আছে। তো এখানটায় ভালো করে তোকে পড়তে হবে, বলেছে যে ইন্টারেস্ট অন লোন ইজ ইকুয়াল নেট অ্যানুয়াল ভ্যালু, বলছে ইন্টারেস্ট অন লোন যদি নেট অ্যানুয়াল ভ্যালু সমান হয়
নেট অ্যানুয়াল ভ্যালু এখানে কত, 10,000, এখানে যদি 10 হয়ে যায় তাহলে দেড় হাজার তো নেগেটিভ হবে, বুঝলেন নাকি বললাম? এখানে নেট অ্যানুয়াল ভ্যালু 10,000 টাকা আছে, এটাও যদি 10,000 টাকা হয়ে যায়, ইন্টারেস্ট অন লোনও যদি 10,000 টাকা হয়ে যায়, তাহলে ঠিক আছে, ইন্টারেস্ট অন লোনও যদি 10,000 টাকা হয়ে যায় তাহলে অ্যান্সারটা কি হবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে কি বুঝতে পারলি বল, কখন এটা জিরো হতে পারে? তোকে কোশ্চেন বলেছে হাউস প্রপার্টি ইনকাম, অ্যান্সার বলেছে কখন জিরো হতে পারে আর কখন মাইনাসে বেরোতে পারে, এই কোশ্চেনটা বলেছে। তাহলে জিরো কখন হতে পারে আর মাইনাস কখন হতে পারে, এখানে কি বলতে পারলি? নেগেটিভ কখন যে হতে পারে, নেট অ্যানুয়াল ভ্যালু যত টাকা আছে, যত টাকা নেট অ্যানুয়াল ভ্যালু আছে সেটাই যদি ইন্টারেস্ট অন লোন থাকে কি হতে পারে, দেখো সেটা যদি ইন্টারেস্ট অন লোন থাকে, নেট অ্যানুয়াল ভ্যালু যত টাকা আছে সেটা যদি ইন্টারেস্ট অন লোন হয় তাহলে অ্যান্সার কি হবে, এটা এটা 13,000 হলো, তাহলে অ্যান্সার কত হবে, এটা 10 থেকে 13 বাদ দিলে মাইনাস 3, তাহলে কি বুঝতে পারলি? তাহলে তোকে যদি বলে হাউস প্রপার্টি ইনকাম কখন নেগেটিভ হতে পারে, তাহলে কি বলবি, বলবি যে কোশ্চেনে নেট অ্যানুয়াল ভ্যালু যত টাকা আছে, নেট অ্যানুয়াল ভ্যালু যত টাকা আছে ইন্টারেস্ট অন লোনে যদি সেই টাকাটাই থাকে, ইন্টারেস্ট অন লোনে যদি সেই টাকাটাই থাকে তাহলে তোর নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা এখন বলি স্যার ইন্টারেস্ট অন লোন যদি তার চেয়ে বেশি থাকে, আরে ধর 10,000 টাকা নেট অ্যানুয়াল ভ্যালু আছে আর ইন্টারেস্ট অন লোন যদি তার চেয়ে বেশি থাকে, 10-এর বেশি ধর 11,000 টাকা, তাহলেও তো নেগেটিভ হবে। অর্থাৎ নেট অ্যানুয়াল নেগেটিভ কখন হচ্ছে, নেট অ্যানুয়াল ভ্যালু ইকুয়াল টু ইন্টারেস্ট অন লোন নেগেটিভ হবে। নেট অ্যানুয়াল ভ্যালুর থেকে যদি ইন্টারেস্ট অন লোন বেশি হয় তাহলেও নেগেটিভ হবে। এবার নেট অ্যানুয়াল ভ্যালুর থেকে যদি ইন্টারেস্ট অন লোন কম হয়, ইন্টারেস্ট অন লোন কম হয় ধর এখানে 10,000 আছে, ধর এটা ধর 5,000 টাকা রইলো, তখন ধর 5,000 টাকা তখন 5,000 টাকা রয়েছে, তখন তো নেগেটিভ হচ্ছে না, তাহলে বুঝতে পারলি তো? তাহলে তোকে বুঝতে হবে আর কখন জিরো হতে পারে, ধর এটা ধর 7,000 টাকা রইলো, তাহলে তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে তোকে বুঝতে হবে। তাহলে এখানে বলেছে কি, বলতে যে ইন্টারেস্ট অন লোন ইকুয়াল অর মোর দ্যান, অর মোর দ্যান, তাহলে কখন নেগেটিভ হতে পারে, নেগেটিভ তখনই হতে পারে যদি ইন্টারেস্ট অন লোন ইকুয়াল হয়, ইকুয়াল কার ইকুয়াল হবে, নেট অ্যানুয়াল ভ্যালু যদি ইকুয়াল হয়, নেট অ্যানুয়াল ভ্যালু যদি ইকুয়াল হয় আর অথবা নেট অ্যানুয়াল ভ্যালু যদি বেশি হয় তখনই কিন্তু, তখনই কিন্তু ইয়ে হবে কি হবে, তখনই নেগেটিভ হবে, এটা মাথায় বুঝতে পারলি তো কি বললাম, কোশ্চেনটা বুঝেছিস? তোকে বলেছে যে লেট আউট হাউস প্রপার্টির ক্ষেত্রে ইনকাম হাউস প্রপার্টি কখন নেগেটিভ হতে পারে, কখন নেগেটিভ হতে পারে, নেট অ্যানুয়াল ভ্যালুর চেয়ে যদি ইন্টারেস্ট অন লোন বেশি হয় বা সমান হয় তখন নেগেটিভ হবে, এটাই তো জানতে চাইছে। বলছে স্ট্যান্ডার্ড রেন্ট কাকে বলে, স্ট্যান্ডার্ড রেন্ট কিছুই না, স্ট্যান্ডার্ড রেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেই রেন্টের টাকাটা কে ফিক্স করে দেয়, রেন্ট কন্ট্রোল অ্যাক্টে ফিক্স করা থাকে, কোর্টে কোর্টে ফিক্স করা থাকে। বলছে স্ট্যান্ডার্ড রেন্ট ইজ আ রেন্ট ফিক্স বাই দ্য প্রপার অথরিটিস আন্ডার দ্য স্টেট রেন্ট কন্ট্রোল লেজিসলেশন অ্যাক্ট, ইফ দ্য হাউস প্রপার্টি ইজ সিচুয়েটেড, দেখ স্ট্যান্ডার্ড রেন্ট মানে কি, স্ট্যান্ডার্ড রেন্ট হচ্ছে এমন একটা রেন্ট যেই রেন্ট করছে বেশি রেন্ট হতে পারে, স্ট্যান্ডার্ড রেন্ট হচ্ছে এমন একটা রেন্ট মানে আজকে তোর বাড়ির যে ভাড়াটা হবে তুই বাড়ির ভাড়া যা খুশি করতে পারবি না, একটা নির্দিষ্ট একটা ভাড়া আছে তার চেয়ে বেশি ভাড়া হতে পারবে না, যেটা রেন্ট কন্ট্রোল একটা পরিষ্কারভাবে বলা আছে। বলছে যে স্ট্যান্ডার্ড রেন্ট ইজ দ্য রেন্ট ফিক্সড বাই দ্য প্রপার অথরিটিস আন্ডার দ্য স্টেট রেন্ট কন্ট্রোল লেজিসলেশন অ্যাক্ট, ইফ দ্য হাউস প্রপার্টি ইজ সিচুয়েটেড আন্ডার দ্য রেন্ট কন্ট্রোল অ্যাক্ট দেন রিজনেবল এক্সপেক্টেড রেন্ট ক্যান নট বি এক্সিড স্ট্যান্ডার্ড রেন্ট, রিজনেবল এক্সপেক্টেড কখনো স্ট্যান্ডার্ড রেন্টের চেয়ে বেশি হতে পারে না। এখানে বলেছে স্টেট রেন্ট কন্ট্রোল লেজিসলেশনের নিয়ম অনুসারে যে ভাড়া নির্ধারিত হয়, তোর বাংলায় সুন্দর দিয়ে দিচ্ছে, বলছে স্ট্যান্ডার্ড রেন্ট কাকে বলে, বলছে এই নিয়ম অনুসারে যে ভাড়া নির্ধারিত হয় তাকেই বলা হয় স্ট্যান্ডার্ড, এই নিয়মটা অনুসারে নিয়মটা বলতে হবে, স্টেট রেন্ট লেজিসলেশন অ্যাক্ট অনুযায়ী যে ভাড়া নির্ধারিত হয় তাকে বলা হয় স্ট্যান্ডার্ড রেন্ট। আর গৃহ সম্পদ মানে বাড়িটা যদি রেন্ট কন্ট্রোল অ্যাক্টের আওতার মধ্যে পড়ে তাহলে প্রমিত ভাড়া বিবেচনা করতে হয়, মানে স্ট্যান্ডার্ড বিবেচনা করতে হয়, ঠিক আছে তো? ছেচল্লিশ নম্বর কি বলেছে, মেনশন দ্য কন্ডিশন, ঠিক আছে, ফর এবেলিং ডিডাকশন অফ মিউনিসিপাল ট্যাক্স ওয়াইল্ড কম্পিউটিং, ওইটা আগেই বলেছি, এটা আর বোঝানোর কিছু নেই। মিউনিসিপাল ট্যাক্স ছাড় পাওয়ার কন্ডিশন গুলো কি কি ছিল, দুটো কন্ডিশন ছিল, আমি আনরিপিট করছি না, সেম কোশ্চেন আগেই ছিল। 47 নম্বর বলেছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার 24A, 24A তে কি বলা ছিল, আন্ডার 24A তে স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল যেটা কিনা লেট আউট বাড়ির ক্ষেত্রেই ছিল স্ট্যান্ডার্ড ডিডাকশন,
নেট অ্যানুয়াল ভ্যালুর উপর কত পার্সেন্ট পাওয়া যায়? 30%। নেট অ্যানুয়াল ভ্যালুর উপর 30% লেখা আছে। 24 হতে কি ছিল? 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু। লাস্ট কোশ্চেন ছিল হোয়াট ইজ নেট অ্যানুয়াল ভ্যালু? নেট অ্যানুয়াল ভ্যালু কাকে বলে? সোজা গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দেওয়ার পর যেটা পড়ে থাকে তাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু। বলছি আফটার ডিডাকশন অফ মিউনিসিপ্যাল ট্যাক্স, আফটার ডিডাকশন অফ মিউনিসিপ্যাল ট্যাক্স অ্যান্ড সার্ভিস ট্যাক্স পেড বাই দ্য ওনার, নেট অ্যানুয়াল ভ্যালু কাকে বলে? কি বলেছে নেট অ্যানুয়াল ভ্যালু কাকে বলে? গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে, কি বললাম, গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দিলে যেটা পড়ে থাকে তাকেই বলা হয় নেট অ্যানুয়াল। ওরা লিখেছে আফটার ডিডাকশন অফ মিউনিসিপ্যাল ট্যাক্স অ্যান্ড সার্ভিস ট্যাক্স পেড বাই দ্য ওনার। ঠিক আছে, মিউনিসিপ্যাল ট্যাক্স কাকে পেমেন্ট করতে? ওনারকে পেমেন্ট করতে হবে। ওনার মিউনিসিপ্যাল ট্যাক্স পে করার পর যে টাকাটা পড়ে থাকে তাকেই বলা হয়, তাকেই বলা হয় নেট অ্যানুয়াল ভ্যালু। কার থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দিতে হবে? গ্রস থেকে। কিন্তু তাহলে শেষ হয়ে গেল, দেখ আর ছিল বলছে 48টাই ছিল।